নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল মাস বৃষ রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, ব্যবসা, দাম্পত্য সুখ, ভাগ্য, কেরিয়ার, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে আমি টোটাল বিশ্লেষণ আপনাদেরকে করব। দেখুন, এটা একটা সার্বিক বিচার, ইন জেনারেল এটি রাশিফল নয়, তবে এই রাশিফলটি আপনাদেরকে 10-25% কিন্তু আপনাদেরকে হেল্প কিন্তু করবে। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি আলোচনাটি করছি। দেখুন, বিষয় রাশি স্বাস্থ্যের জায়গাটা, প্রথম রাশি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আপনাদের রাশির অধিপতিকে শুক্র 5 এপ্রিল পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করছে। 5 ও 6 এপ্রিল থেকে এই শুক্র আপনার রাশিতে অবস্থান করছে। অর্থাৎ আমি যদি বলি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, কিন্তু একটা বড় ধরনের কিন্তু সমস্যা নেই। স্বাস্থ্যের জায়গাটা বিষ রাশির ক্ষেত্রে শুভ যেতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট এডুকেশান, শিক্ষা। পঞ্চম পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এবং গোটা এপ্রিল মাস দ্বাদশভাবে এই বুধ কিন্তু অবস্থান করবে। এবং কার সাথে অবস্থান করবে? রাহুর সাথে। দেখুন, প্রথম কথা, যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, এটা নিয়ে কিন্তু আপনারা দোলাচলে কিন্তু পড়ে যাবেন। যাদের পরীক্ষা রয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ কন্ডিশন কিন্তু থাকবে। পড়াশোনাতে অমনোযোগী, একটা কী বলবো, ডামাডলের মধ্যে দিয়ে আপনাদের এই মাসটা কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু যাবে। খুব একটা যে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ভালো সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ পঞ্চমপতি তো দ্বাদশভাবে এবং রাহুর সাথে মনটাকে ডাইভার্সন করে দিবে। পড়াশোনাতে মনোনিবেশ, মনোযোগ, মনোসংযোগ ঘটাতে কিন্তু পারবে না। ইম্পর্টেন্ট পরীক্ষা থাকলে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট লাভ রিলেশান। দেখুন, আপনাদের পঞ্চম পতি ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে, শুক্র আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, 6 এপ্রিল এই শুক্র আপনার ঠিক রাশিতে অবস্থান করবে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলবো, প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো। আপনাদের প্রত্যাশা, আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রেমের ক্ষেত্রে বাড়বে, এক্সপেক্টেশনটা আপনাদের বৃদ্ধি করবে প্রেমের ক্ষেত্রে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু 15 এপ্রিলের পর থেকে কিছুটা সমস্যা রয়েছে, যখন আপনার রবি দ্বাদশভাবে চলে যাবে, রাহুর সাথে যুক্ত হবে, কিছুটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তৈরি করবে। আপনি যদি বিশ্বরাত্রির মানুষ হন, আপনার ক্ষেত্রে লিখে রাখুন, এই সম্ভাবনাটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা কেমন যাবে? দেখুন, ব্যবসার জায়গাটা যদি বলি, সপ্তম ভাব হচ্ছে ব্যবসা। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে 22 এপ্রিল পর্যন্ত এবং সপ্তমপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ব্যবসার জায়গাটা ওভারঅল খারাপ না, ভালো, কারণ শুক্র 6 এপ্রিল আপনার রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। অর্থাৎ যারা হোটেলে ব্যবসা করছেন, গার্মেন্টসে ব্যবসা করছেন, রেস্টুরেন্টের ব্যবসা করছেন, আপনার নিজস্ব পেট্রোল পাম্প আছে, নিজস্ব শপিং মল আছে, এপ্রিল মাসে আপনাদের ব্যবসা কিন্তু চাঙা হয়ে উঠবে। ফুড রিলেটেড ব্যবসা করছেন,
কসমেটিকের বিজনেস করছেন, আপনার বিউটি পার্লারের ব্যবসা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং গাড়ির ব্যবসা, যারা গাড়ির ব্যবসা করছেন বা নিজস্ব গ্যারেজ রয়েছে বা নিজস্ব শোরুম রয়েছে, সেখানে কিন্তু আপনাদের একটা আর্নিংয়ের জায়গা খুব ভালো মজবুত কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন সপ্তম ভাবই হচ্ছে দাম্পত্যের জায়গা। দেখুন প্রথম কথা হচ্ছে সপ্তম ভাবে শুক্র সরাসরি দৃষ্টি দিচ্ছে, দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকবে। স্বামীষ্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আপনার পার্টনার, লাইফ পার্টনার কাজে কিন্তু, কর্মে কিন্তু খুব ব্যস্ত থাকবে এই মাসে। অর্থাৎ কিছুটা সময় কিন্তু কম দিতে পারবে সংসারের পিছনে, যথেষ্ট কাজের দিকটাতে কিন্তু কাজের চাপ এই মাসে কিন্তু থাকবে। আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনার দেখা কিন্তু যাচ্ছে। তবে বৈবাহিক জীবন ভালো, বিয়ের জায়গাটা কিছুটা মজবুত আপনাদেরকে দেবে, কারণ বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে 21 এপ্রিল পর্যন্ত। বিয়ের জন্য আমি বলবো এখনও কথাবার্তা আপনারা করুন, এগিয়ে চলুন, যোগাযোগগুলো কিন্তু আপনাদের 21 এপ্রিলের মধ্যে করা উচিত। এই সময়টা বিবাহের জন্য কিন্তু আপনাদের আদর্শ টাইম। এবার আসি আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য। দেখুন আপনার ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, শাসন এবং মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের কর্ম, দেখুন কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, নাম থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেসার কিন্তু থাকবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে কিন্তু ম্যানেজ করতে হবে, এই মাসটা যথেষ্ট চাপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে কিন্তু হবে। এ মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে, শুক্র, রবি, বৃহস্পতি। মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন কথাবার্তার দিকে একটু সংযম দিন। আমি একটি কথা বলবো, বিশ্ব রাশি এমন কোনো কথা বলবেন না যাতে মানুষ আপনার উপর রুষ্ট হয়, কথার দিকে একটু সংযম দিন, রাগ জেদটা কন্ট্রোল রাখুন। এই সময় কিন্তু আপনাদের রাগ জেদ কিন্তু বাড়বে, বিশ্ব রাশির আপনি মানুষ রাগ জেদটা কন্ট্রোল রাখুন। দেখুন কর্মক্ষেত্রে যেমন চাপ বাড়বে এবং শনি যে আপনার তৃতীয় দৃষ্টিতে দ্বাদশ ভাবকে দেখছে, এখানে আপনার এমএনসি কোম্পানি থেকে আপনার কাজের সুযোগ আসবে, এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ আপনার রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে, এবং ফরেন থেকে, বিদেশ থেকে আপনাদের লাভ আসবে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবার আসে গ্ল্যামার দুনিয়া, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, 6 এপ্রিলের পর থেকে আপনাদের মিডিয়া রিলেটেড জায়গাতে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। যারা আঁকার সঙ্গে যুক্ত রয়েছেন বা গান বাজনা নাচ অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশপতি কোথায় অবস্থান করছে? দ্বাদশভাবে 22 এপ্রিল থেকে। দেখুন দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি দ্বাদশভাবে অবস্থান করছে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন, অনাবশ্যক কোনো খরচ, ফালতু খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। 22 এপ্রিলের পর থেকে আপনাদের খরচের মাত্রা আরও বাড়বে, বিশ্ব রাশি খরচের দিকে কন্ট্রোল রাখুন, অযথা খরচ এই জায়গাগুলো কিন্তু আপনাদের রয়েছে, কারণ আপনার ধনপতি দ্বাদশভাবে, পঞ্চমপতি দ্বাদশভাবে, আবার আপনার একাদশপতি
দ্বাদশভাবে অবস্থান করছে। এই বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করলে কিছুটা আপনাদের পেটের সমস্যা দিবে এবং পাশাপাশি আপনাদের খরচের মাত্রাটা কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে। আপনি বিশ্বরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনারা যারা প্রপার্টি নিতে চাইছেন, আমি বলবো যারা কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন, 14 এপ্রিলের আগেই কিন্তু আপনারা পারচেস করুন। তারপর কিন্তু আপনারা পারচেস করবেন না, কারণ আপনাদের চতুর্থপতী রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, গ্রহণ দোষ সৃষ্টি করছে, সুখ সাধনে কিছুটা বাধা বা কোনো প্রতারণা শিকার হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং বন্ধু থেকে সাবধান, কারণ আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই কিন্তু টেনে নিবে, এরকম কিছু সুযোগ সন্ধানী লোকও কিন্তু আপনার এই মাসে কিন্তু থাকছে। অর্থাৎ খুব বিশ্বাস করবেন না, অতিরিক্ত বিশ্বাস আপনাকে কিন্তু ঠকতে কিন্তু হবে। কী উপায় করবেন? প্রথম কথা, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং প্রতি বুধবার 21টা দুব্বা গণেশজিকে নিবেদন করুন। তাতে কিছু ক্ষেত্রে আপনাদের শুভ ফল নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এই ছিল বিশ্বরাশির এপ্রিল মাসের রাশিফল। কারো কারো ক্ষেত্রে মিলবে, কারো কারো ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নাও মিলতে পারে, এটা একটা ইন জেনারেল বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয়। কারণ এখান থেকে আপনার গ্রহের অবস্থান আমি দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। নমস্কার, ধন্যবাদ।